একটা সময় অন্ধকার গলির এই বাসিন্দাদের জীবন ছিল অনিশ্চিত যাযাবরের মতো। তারাই এখন খুঁজে পেয়েছেন নিরাপদ আশ্রয়, সুশৃঙ্খল জীবন। আর নয়টা বাদ খেতে যাই, নয়টায় আসি, আইসা রুমটুম পরিষ্কার করি, নিজের সব কাজ সারি, সারার পরে 11টায় খাতা নিয়ে বসি, একটা দুইটা বাজে আবার খাওয়া দাওয়া করি, দুইটা খাওয়ার পরে আবার রেস্ট নিই, ঘুমাই, এরপরে 4টা বাজে খেলাধুলা করি, এরপরে রাতে 6টার পরে খাতা ধরি। ঠিকানাবিহীন কিংবা ঠিকানা বলতে নারাজ এসব তরুণীর আশ্রয় হয়েছে বরিশালের সামাজিক প্রতিবন্ধী প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্রে। ওদের বাবা মার সাথে যোগাযোগ নাই, ওরা পথে বড় হয়েছে, ওদেরকে আমরা পুলিশের মাধ্যমে এখানে আসে, এটিও ওদের অতীত ইতিহাস। বাবা মার যোগাযোগ নেই, বাবা মা থেকে বিচ্ছিন্ন, পরিবার থেকে বিচ্ছিন্ন। মাত্র 3 থেকে 4 মাস নকশি কাঁথা সেলাইয়ের প্রশিক্ষণ পেয়ে বদলে যেতে শুরু করেছে তাদের ভাগ্য। বিভিন্ন বয়সের 20 জন তরুণী পুনর্বাসন কেন্দ্রের 4 দেয়ালের মধ্যে থেকেই নকশি কাঁথা সেলাই করে খুঁজে নিয়েছে আয়ের পথ, পেয়েছে আলোকিত জীবন। ওরা অতীত ইতিহাস ভুলে এখানে এসে ওরা হাতের কাজ শিখে, তারপরে ব্লক বাচ্চা শিখছে, সেলাই প্রশিক্ষণ নিচ্ছে এবং তারা একদম দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলছে আমরা। পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় লাভের পর নিজেদের দক্ষ নকশি কাঁথা সেলাই কর্মী হিসেবে গড়ে তুলেছেন এসব তরুণী। এই কাঁথাটা কমপ্লিট করতে সর্বনিম্ন 15 দিন সময় লাগে, যার থেকে অর্ডার নিই তার থেকে সরঞ্জাম, সেলাই সরঞ্জাম সব আমরা নিয়ে থাকি। অর্ডার দেওয়ার পর কাঁথাতে সুতোর রং কি ধরনের হবে যাচাই করছেন ক্রেতারাই, এমনকি ডিজাইনও পছন্দ করে দিচ্ছেন তারা। আর যারা ডিজাইন পছন্দ করছেন না তাদের জন্য ইন্টারনেট ঘেটে নতুন ডিজাইন খুঁজে শুরু করা হয় নকশি কাঁথার কাজ। এক্ষেত্রে মেয়েদের সাহায্য করছেন কেন্দ্রের প্রশিক্ষকরাই। আমাদের যদি কোনো ডিজাইনের দরকার হয় আমাদের হেড অর্ডার স্যারকে বলি, মোবাইল থেকে নামাইয়ে দেয়, ওইটা আমরা এই জায়গায় তুলে তারপর সেলাই করি। বিভিন্ন স্থান থেকে নকশি কাঁথার অর্ডার আনছেন পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বরতরা, অনেকেই আবার মোবাইলেও অর্ডার দিচ্ছেন। বাহির থেকে আমরা অর্ডার নেই, সেটা যে কোনো শিল্পকুটির হতে পারে বা পাবলিক হতে পারে। কাঁথা তৈরি হয়ে গেলে বিক্রি করা হয় 2 থেকে 2500 টাকায়। সেলাই বাবদ একজন নারী পান 1000 থেকে 1200 টাকা পর্যন্ত, কাজ বেশি হলে মজুরি দাঁড়ায় 1500 টাকা পর্যন্ত, যেটি আলাদাভাবে জমা হয় প্রতিটি মেয়ের নামে। তখন ওরা টাকাটা যখন দেয়, যিনি অর্ডার করে উনি টাকাটা দিলে, এই টাকাটা আমাদের নিবেশীদের আয় ব্যয়ের একটা রেজিস্টার আছেন, ওই আয় ব্যয় রেজিস্টারে ওইখানে এন্ট্রি করা জমা রাখা হয়। সেখান থেকে আবার ওরা ইচ্ছে করলে ওদের নিজস্ব পারপাসে এটা অর্থটা ব্যয় করতে পারে। কেন্দ্রে প্রশিক্ষণের মাধ্যমে তরুণীদের গড়ে তোলা হচ্ছে দক্ষ কর্মী হিসেবে। দেশ জুড়ে তাদের হাতে সেলাই করা নকশি কাঁথার ব্যাপক চাহিদা রয়েছে বলছেন বরিশাল সামাজিক প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক সাজ্জাদ পারভেজ। বিশেষ করে আমরা ওদের দক্ষ কর্মী হিসেবে তার সেলাই প্রশিক্ষণ, ব্লক বা চেক, হাতের কাজ যে দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর করে করছে এবং বাজারে খুব চাহিদা আছে ওদের। কেন্দ্রের উদ্যোগেই বিয়ে দেওয়া হয় এসব মেয়েদের, অভিভাবকের খোঁজ মিললে হস্তান্তর করা হয় তাদের কাছেও, সে সময় হাতে তুলে দেওয়া হয় জমাকৃত টাকা। একই সাথে তারা যেন ভবিষ্যতে কাজ করে রোজগার করতে পারে সেজন্য কেন্দ্র থেকেই দেওয়া হয় সেলাই মেশিন সহ অন্যান্য জরুরি সামগ্রী। ধর্মীয় অনুশাসন মেনেই জীবনযাপন করেন এখানকার মেয়েরা। বাবা মার যোগাযোগ নেই, বাবা মা থেকে বিচ্ছিন্ন, পরিবার থেকে বিচ্ছিন্ন, সমাজ থেকে বিচ্ছিন্ন, ওদেরকে এসে আমরা ধর্মীয় অনুভূতি, ধর্মীয় শিক্ষা দীক্ষা দিচ্ছি, লেখাপড়া শিখাচ্ছি, যে নাম লিখতে না পারছে নাম লেখা শিখাচ্ছি। 2003 সালে বরিশাল নগরীর কালীজিরা এলাকায় নারীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে স্থাপন করা হয় এই কেন্দ্র। এখন পর্যন্ত কাজের মাধ্যমে পুনর্বাসন হয়েছে প্রায় 300 শতাধিক নারীর। বর্তমানে কেন্দ্রে পুনর্বাসনের জন্য অপেক্ষায় রয়েছে আরও 31 জন তরুণী। তাদের অভিজ্ঞ করে তোলা হচ্ছে ব্লক, বাটিক, সেলাই সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে।